সাকিবের ইঞ্জুরিটা যেভাবে সাকিবকে ছিটকে দিল ঠিক একইভাবে আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে দিল না তো। দেখুন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের জেতার জন্য প্লেয়ার বলুন না শক্তি বলুন কিছুই নাই, সব জায়গায় আমরা পিছিয়ে, কিন্তু এখন তো সাকিবও ছিটকে গেল। এতে যে ব্যবধানে হারতাম তার থেকে বেশি ব্যবধানে হারতে হবে, বিপরীত হলে তো আমাদের জন্যই ভালো। বাট এখন আসলেই সাকিব ব্যাটে রান পাচ্ছে, দলের হয়ে উইকেটে ব্রেক থ্রু সেই দিচ্ছে প্রত্যেক ম্যাচে, এই জায়গায় আমরা পিছিয়ে যাব। সাকিব লাস্ট দুই ম্যাচে রান পেয়েছে, এটা খুবই দরকারি ছিল। অস্ট্রেলিয়ার সাথে এখন তার রোল প্লে করবে কে? আমাদের তো জেতা দরকার নেই, তবে যদি বেশি ব্যবধানে হিউমিলেশন হয় তাহলে শ্রীলঙ্কা উঠে যাবে টপ আটে, আর আমরা চলে যাব নয় নম্বরে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের কাছে যদি 50 রানে হারে, আমাদের অস্ট্রেলিয়ার সাথে বেশি ব্যবধানে হারলে ওদের থেকে নিচে চলে যাব আমরা। আমাদের আর শ্রীলঙ্কার রান রেট পয়েন্ট এখন পুরোই সমান সমান, তাই শ্রীলঙ্কার থেকে আমাদের জন্য কঠিন মনে হচ্ছে। এর উপর হারলাম এখন সন্ধে আসা সাকিবকে, সে যদি ব্যাটে না ফিরে আসতো আফসোস করতাম না, বাট লাস্ট দুই ম্যাচে যেহেতু রানে এসেছে এখন আফসোসেই লাগতেছে। তার উপর মুশিদ, তানজিদ, তামিম, মিরাজ, হৃদয় এরা একদম ফর্মে নেই, লিটনে আছে এই নাই এই, আবার শান্ত মাত্র রান করলো, সাথে রিয়াজ ছাড়া ফর্ম কেউ নেই। সাকিবের ইঞ্জুরির ক্ষতি হয়ে দাঁড়ালো, সে থাকলেও দলের জন্যই ভালো হতো, ইভেন তার 10 ওভার কোটা ফুলফিল করার জন্য একটা জেনুইন বল খেলাতে হবে। ব্যাটসম্যান সাকিব তো রিপ্লেস করার মতো স্কোয়াডে কেউ নেই। তবে যারা ভাবতেছেন চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই না করলে বোর্ড চেঞ্জ হবে, তারা ভুল জগতে আছেন, এরা কখনোই চেঞ্জ হবে না। 2021 টি-20 বিশ্বকাপ কত বাজে গেছে, এরপরও এদের এক বান্দাও চেঞ্জ হয়েছে? আপনাদের কাছে প্রশ্নটা থাকলো। তাই এর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করাই এখন শ্রেয়, সময়ও আছে 2 বছর। এখন হয়তো রাগে দুঃখে চাইতেছি না যাক, বাট এই রাগ দুঃখ কতদিন থাকবে? এর থেকে একটা বিশ্বমঞ্চে নিজেদের দল কোয়ালিফাই করাই এটাই চাই, বাংলাদেশ দল ভালো করুক, চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই করুক এটাই চাই আমরা।